ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম গাইড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে বিরাট খবর কারণ তোমাদের কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট সিলেবাস কিন্তু তোমাদের লেস হয়ে লেস হয়েছে অর্থাৎ কমে গেছে রিডিউস হয়েছে তোমাদের কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট সিলেবাস থেকেই কাটডাউন করা হয়েছে আজকে আমি আলোচনা করব যে জিওগ্রাফি এবং লাইফ সায়েন্স থেকে কোন কোন বিষয় তোমাদের পড়তে হবে কোনগুলো পড়লেই তোমাদের কিন্তু সিলেবাস কভার হয়ে যাবে অর্থাৎ এই পঁয়ষট্টি পার্সেন্ট সিলেবাস কভার হবে সে সম্পর্কে আমি আলোচনা করব তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেলবাটনে ক্লিক করে দিও তাহলে ভূগোল থেকে প্রথমে আসি ভূগোল থেকে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে দেখো ভূগোল থেকে তোমরা পড়বে কিন্তু বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আর দেখো যেটা আছে ইন্ডিয়া থেকে ইন্ট্রোডাকশান ফিজিক্যাল এনভায়রনমেন্ট ইকোনমিক এনভায়রনমেন্ট ম্যাপ এখান থেকে পড়বে দেখো ভারত ভূমিকা ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ ও মানচিত্র এবার আসি দেখো লাইফ সায়েন্স লাইফ সায়েন্স সাবজেক্ট থেকে তোমরা কি পড়বে এখানে দেখে নাও প্রথমে যেটা পড়বে কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন এন লিভিং অর্গানিজম জীব নিয়ন্ত্রণ ও সমন্বয় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এবার সেই পরেটা কন্টিনিউটি অফ লাইফ জীবনের প্রবাহ মানতা জীবনের প্রবাহ মানতা যেগুলো তোমরা পড়বে এইগুলো পড়লে কিন্তু তোমাদের যে সিক্সটি ফাইভ সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা হবে দু হাজার একুশ সালে তা কিন্তু কমপ্লিট হবে আর দেখো হ্যারিডিটি অ্যান্ড সাম কমন জেনেটিক ডিজিসেস বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই সিলেবাস থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে তাহলে এখানে আমি জানিয়ে দিলাম जिओग्राफी ए लाइफ सैंसर सिलेबास मधुटो थैंक यू वेरी मच कीप वाचिंग माई चैनल एंड माइ भिडियो